প্রশ্ন, কোরবানের গোশতকে তিন ভাগে ভাগ করা হয়, যদি দুই ভাগ নিজে খাওয়া হয় তাহলে কি কোরবানি আদায় হবে? এবং কোরবানির টাকা যদি কোরবানি না দিয়ে ওই পরিমাণ টাকা কোনো কওমি মাদ্রাসায় দেওয়া হয় তাহলে কি কোরবানি দেওয়ার সওয়াব পাওয়া যাবে? দুইটি প্রশ্ন, কোরবানির গোশতকে তিন ভাগ করে এক ভাগ নিজের জন্য রাখা, এক ভাগ আত্মীয় স্বজনদেরকে দেয়া আর এক ভাগ গরিব দুঃখীকে দেয়া, এটা মুস্তাহাব, করলে সওয়াব, কিন্তু এরকম যদি ভাগ না করি কোনো গুনাহ নেই, কোরবানিরও কোনো ক্ষতি নেই, কোরবানি হবে। দুই ভাগ কেন, পুরা গোশত নিজে রেখে দিলাম, খাইলাম, কাউকে এক টুকরাও দিলাম না, এতেও কোরবানি হবে, গুনাহ হবে না। দুই নম্বর কথা, কোরবানি না দিয়ে তার টাকা কওমি মাদ্রাসায় দিয়ে দিলে, না, এতে কোরবানি আদায় হবে না। আল্লাহ পাকের যখন যে হুকুম তখন ওই হুকুম পালন করাই হলো ইবাদত, আমার নিজের আবেগ পূরণ করার নাম ইবাদত নয়। আমরা করাচ্ছি দেখছি ইডি ট্রাস্ট, ইডি ট্রাস্টে বহু খেদমত করে, তো মানুষ জজবা এসে কোরবানির দিন চামড়ার পরিবর্তে গরুয়ে দিয়ে দেয়, ইডি ট্রাস্টে ছাগল দিয়ে দেয়, তাদের চামড়া ট্রাকে উঠে দেয়, ছাগল চামড়ার সাথে দেখা যায় জিন্দা ছাগল এক দুইটা দেখা যায়, এতে কোরবানি আদায় হবে না। আমাকে কোরবানির দিন পশু জবাই করাই লাগবে, তবে কোরবানি আদায় হবে। কওমি মাদ্রাসায় কোরবানির টাকা দিয়ে দিলাম, কোরবানি দিলাম না, আদায় হবে না। হ্যাঁ, যদি একথা বলি যে এটা কোরবানির টাকা দিলাম, তখন কওমি মাদ্রাসাওয়ালারা ওই টাকা দিয়ে গরু ছাগল কিনে যদি কোরবানি দেয় তাহলে কোরবানি আদায় হবে। এরকম অনেকে করে, আলহামদুলিল্লাহ আমাদের এখানেও করে, টাকা দেয়া দেয় হুজুর এটা কোরবানির টাকা দিলাম, আমরা গরু ক্রয় করে আপনার নামে কোরবানি দিয়ে দিই, এটা কোরবানি আদায় হবে। প্রশ্ন, দাড়ি না রাখা কি কবিরা গুনাহ? যে কবিরা গুনাহ, দাড়ি এক মূর্তি রাখা কি সুন্নত? দাড়ি এক মূর্তি রাখা ওয়াজিব। প্রশ্ন, পাঁচ ওয়াক্ত নামাজ পড়িয়ে কি সকল রকম খারাপ কাজ থেকে বিরত থাকা যায়? নামাজ মানুষকে অবৈধ অশ্লীল কাজ থেকে বিরত রাখে, অন্তত যে সময়টা নামাজে আছেন এই সময় তো আপনি ওই ধরনের কাজে লিপ্ত নন, এটাও তো বিরত রাখল। দ্বিতীয়ত, যদি নামাজ না পড়তেন এখন যে পরিমাণ অবৈধ কাজে লিপ্ত, এর থেকে কয়েক গুণ বেশি অবৈধ কাজে লিপ্ত থাকতেন, ওই বেশিটার থেকে নামাজ ফিরে। হযরত মাওলানা ওজায়ের গুল রহমতুল্লাহ আলাইহ, আমাদের মুরব্বীদের মুরব্বী শায়খুল হিন্দ আল্লামা মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহির ছাত্র, ওনার সংসর্গ ছিল অনেকদিন, পাঠান ছিলেন, ওনার তবিয়ত মন মেজাজ ছিল একটু ব্যতিক্রম ধরনের, কারোর সাথে যখন কথা শুরু করতেন তো বলতেন আপনি ইয়ে ফরমায়া, বড় শালীনতার সাথে, বড় ইজ্জত এহতরামের শব্দ, আপনি ইয়ে ফরমায়া, কথা বলতে বলতে একটু পরে বলতেন তোমনে ইয়ে কাহা, তুমি এ কথা বলছো, আরো সামনে গিয়ে আস্তে আস্তে বলতেন তুমি ইয়ে বলা, তুই এ কথা বলছিস, আরো সামনে বলতেন কবি এসা কেউ বলা, তো কবি এরকম কেন বেশ, তো কোথায় প্রথমে আপ শেষে এসা কবি। তো একদিন হযরত শাইখুল হিন্দ রহমতুল্লাহ আলাইকে এক লোক জিজ্ঞেস করলো, হুজুর এই আপনার ছাত্র আপনার সংসর্গে ছিল অনেকদিন, এরপরে এখনো ব্যবহারটাই শিখলো না, ভদ্রতা শিখলো না, এখনো মানুষকে কবি বলে, তা আপনার সংসর্গের আচরার প্রভাব পড়েনি তার উপরে? হযরত বলেন যে ভাই, আমার সংসদে থাকার কারণে তো আপ থেকে শুরু হয় খবিতে এসে শেষ হয়, আর আমার সংসদ না থাকলে খবিজ থেকে শুরু হইতো জুতে যাইয়া শেষ হইত, শেষ হইত, তো এতিরিক্ত হয়েছে। তো ঠিক, নামাজ যদি না পড়তো তাহলে নামাজ পড়ার পরে এখন যে পরিমাণ অবৈধ কাজ করে, না করলে আরো হাজার গুণ বেশি করতো, নামাজ ওর থেকে ফিরেছে, তো নামাজ কখনো বেকার যাবে না, অবৈধ কাজ থেকে ফিরে। প্রশ্ন, সকল রকম নফস থেকে বাঁচার উপায় কি? একজন হকানি বুজুর্গের সাথে সম্পর্ক রেখে তার পরামর্শ অনুযায়ী চলবেন, এটা বাঁচার উপায়। প্রশ্ন, আমার মা এই রমজানে একদিন তার ঘুম একটু দেরিতে ভাঙে, সে মনে করে তাহারি খাওয়ার অনেক সময় আছে, তাহারি খাওয়ার পর ঘড়িতে দেখে 4:40 বাজে, সেদিন আমার মা রোজা ছিল, এখন প্রশ্ন এ রোজা হয়েছে নাকি হয়নি? তবে সাত এক উদিত যদি হয়ে যায় এরপরও খানা খাওয়া হয়েছে তাহলে রোজা হয়নি, কাজা রাখতে হবে। প্রশ্ন, আমার এক নানি রমজান মাসে মারা গেছেন, তার কবরের আজাব শুধু রমজান মাসে মাফ হবে না সে কেয়ামত পর্যন্ত?
ইমান নিয়ে যদি যেতে পারে তো কিয়ামত পর্যন্তই মাফ থাকবে। কবর আজাব মাফ হওয়ার প্রথম শর্ত হইল ইমান। প্রশ্ন, আমাদের গ্রামে একটি মক্তব আছে, সেখানে পাঁচ ওয়াক্ত নামাজ পড়া হয় কিন্তু জুমার নামাজ হয় না। যে জমিনের উপর এটি নির্মাণ করা হয়েছে সে জমির মালিক জমিটি রেজিস্ট্রি করে দেয়নি, সে বলেছে আজীবন নামাজ পড়ো কিন্তু জমি রেজিস্ট্রি দেব না। এখন ওই মক্তবে আমাদের নামাজ পড়া জায়েজ হবে কি? জি হবে। জুমার নামাজের জন্য ওয়াকফ হওয়া শর্ত নয়, এমনকি মসজিদও শর্ত নয়। যে কোনো জায়গায় সাধারণ মানুষ কোনো বাধা নিষেধ ছাড়া আসা যাওয়া করতে পারে, সেই সকল জায়গায় জুমার নামাজ হয়ে যায়। প্রশ্ন, আমার বোনের নতুন বিয়ে হয়েছে, বিয়ের আগে তার আকিকা দেয়া হয়েছে কিন্তু তার শ্বশুর বাড়ি থেকে বলা হচ্ছে বিয়ের পর তার আবার আকিকা দিবে, তার এটা শরীয়তে জায়েজ আছে কি? আকিকা একবার হয়, দিয়ে দিতে আবার আকিকার দরকার নেই, এমনি কোনো গরু ছাগল জবাই করে খাওয়াই দেন, অসুবিধা নেই। প্রশ্ন, আমরা ঈদের নামাজ ছয় তাকবীরে পড়ি কিন্তু এবার আমাদের গ্রামে যারা বারো তাকবীরে নামাজ পড়ে তারা আমাদের কাছে সহি হাদিসের দলিল চায়, তারা আমাদেরকে বেদাতি বলে গালি দেয়। হুজুর আপনার কাছে এর সঠিক সমাধান চাই। খোদ বুখারী শরীফে আছে ঈদের নামাজে ছয় তাকবীরে হয়, হাদির গুজা তো নসিবে নেই, কারণ হাদির সঠিকভাবে বুঝতে হলে কোনো না কোনো মোস্তাহেদ ইমামের তাকলিদ করতে হয়, এটা তো তাদের কপালে জোটেনি, এই জন্য হাদির সঠিকভাবে বোঝে না, তাই বলে বারো তকবীরে পড়তে হবে, ছয় তকবীরে ঈদের নামাজ নেই, হাদিস নেই। এখন সে যে দলিল চায় বুখারি শরীফ খুলে দেন পড়তে পারবে? আমাদের দেশে আহলে হাদিস যারা তাবিদার দু চারজন হয়তো বাদ যাবে, অধিকাংশ বুখারি শরীফ পড়তে পারবে না, দলিল চায়। তো দলিল চাইলে বুখারি শরীফ খুলে দিলে সে পড়তে পারে, তাহলে চাইলে কেন? যখন বুঝার তোমার যোগ্যতা নেই তো চাইছো কেন? প্রশ্ন, মাওলানা মতিউর রহমান মাদানী বলেছেন ইব্রাহিম আলাইহিসসালাম মুসলমান জাতির পিতা নয়, নাউজুবিল্লাহ, কারণ তিনার আগে যত নবী এসেছেন সকলে ছিল মুসলিম, অতএব মুসলমানদের জাতির পিতা আদম আলাইহিসসালাম। এখন আমার প্রশ্ন, আহলে হাদিসা কোরবানি কার নিয়মে করে এবং নামাজে আত্তাহিয়াতুর পর কার নামে দুরুদ পড়ে, নাকি দুরুদ ইব্রাহিম না পড়ে নামাজ শেষ করে? এরা কি লেবাসধারী আলেম ও ইহুদিদের দালাল নয়? যাক, দালাল দুলাল বলার তো দরকার নেই, আসলে শরীয়ত হলো মানার নাম, যুক্তির নাম নয়। আল্লাহ পাক কোরআনে কারিমে বলতেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম, তোমাদের এই দিন হলো তোমাদের আব্বা ইব্রাহিমের আদর্শিত দিন। তো আল্লাহ পাক আবিকুম, আবুন মানে আব্বা, পিতা, কুম মানে তোমাদের, তো ইব্রাহিম আলাইহিসসালামকে আল্লাহ পাক বলছেন তোমাদের পিতা, এই হিসাবে ইব্রাহিম আলাইহিসসালামকে মুসলমানের জাতির পিতা, এটা কোরআনের ভাষ্য অনুযায়ী। এখন যদি সে অস্বীকার করে করবেই তো, কারণ ইমামের তাকলিদ তো করে না, এই জন্য কোরআন হাদিস বুঝা তো নসিবে নেই, তাই অস্বীকার করব। প্রশ্ন, যদি বাবা হানাফি মা শাফেঈ মাযহাবের হয় তাহলে সন্তান কোন মাযহাবের অনুসরণ করবে? সন্তানের কাছে যেই মাযহাব ভালো লাগবে সেটা অনুসরণ করবে, তবে দুই মাযহাবের খিচুড়ি বানানো যাবে না। প্রশ্ন, জাকির নায়েক তার চ্যানেলের জন্য জাকাত চায়, এটা কি ইসলামসম্মত? এটা হারাম। জাকাত কাকে দিতে হবে? কোরআন হাদিসে বর্ণিত আছে, এই টেলিভিশনে পিস টিভিতে জাকাত দিবেন এটা কোরআন হাদিসে বর্ণিত নেই। জাকির নায়েক তার এটা জাকাত দেওয়ার জন্য আহ্বান করে মানুষকে, তার টিভির খরচ চালানোর জন্য, এতে জাকাত আদায় হবে না। যে জাকাত চায় সেও কবিরা গুনায় লিপ্ত, আর যে দিবে তারও জাকাত আদায় হবে না, কবিরা গুনায় লিপ্ত, আল্লাহ মাফ করুন। প্রশ্ন, এখান থেকে বুঝতে পারেন আসলে ইসলামের দাওয়াত না টাকার দাওয়াত? নাম তো কি ইসলামের দাওয়াত দিতেছে, অমুসলিমকে মুসলিম বানা এটা হলো নাম, আসলে দাওয়াত হলো টাকার, না হলে জাকাত কেন যাবেন? তিনি কি জাকাতের মোস্তাহেক? এই পরিমাণ গরিব যে বর্তমান জাকাতের নেশাব হিসাবে ৩৫,০০০ টাকা পরিমাণের উদ্ভিদের সম্পদ তার কাছে নাই, এত গরিব জাকাতে দিস, আল্লাহ মাফ করুক। প্রশ্ন, শরীয়তের যে কোনো অংশ, শরীরের যে কোনো অংশ যেমন নখ চুল দাড়ি শরীর থেকে পৃথক করার পর কি করা উচিত? মাটিতে দফন করে রাখা উচিত। প্রশ্ন, কেউ বলে গালের দাড়ি ছেঁটে রাখা যায়, আবার কেউ বলে ছাটা যায় না, সঠিক মাসালা কি? গালের দাড়ি আমরা হা করলে দুই আঙ্গুল দিয়ে চাপা দিয়ে ধরলে নিচে ঠোঁটের নিচে নরম জায়গা পাইবেন, দাঁতের উপরেও নরম জায়গা পাইবেন, এই দুই নরম জায়গার মধ্যবর্তী স্থানে যে সমস্ত প্রসঙ্গ যাবে এগুলো হলো বাস্তবে দাড়ি।
আর এর বাইরের গুলো কাটলে দাড়ি কাটার গুনাহ হবে না, তবে না কাটাই উত্তম। প্রশ্ন, আমার পরিবারের অনেকে অসুস্থ, আল্লাহ পাক সুস্থ করুন। প্রশ্ন, মসজিদে যে ব্যক্তি লাল বাতি জ্বালাবে তার কবরও নাকি লাল বাতি জ্বলবে? তো ভালো পাঠাইছো, লাল বাতি জ্বললে আলো হয়, কবর অন্ধকার দূর হবে, ভালো অসুবিধা কি? প্রশ্ন, নামাজের বিছানায় যে দোয়া আমরা পড়ি, ইন্নি ওয়াজ্জাহতু, এই দোয়া ইব্রাহিম আলাইহিস সালাম বিপদ থেকে মুক্তি পাওয়ার জন্য পড়েছিলেন, কিন্তু এই দোয়া নামাজের বিছানার দোয়া হিসাবে কেন পড়ি? এটা নামাজের বিছানার দোয়া নয়, পড়া নিষেধ নয়, বাকি নামাজের বিছানা দাঁড়িয়ে এই দোয়া পড়তে হবে সুন্নত এমন ধারণা করাও ঠিক নয়। প্রশ্ন, কবরে লাশ থাকার সময় আমরা যে দোয়া পড়ি মিনহা খালাক নাকুম, এই দোয়াটি নাকি কবর রাখার দোয়া নয়? এই দোয়াটি কবর রাখার দোয়া, যারা আহলে হাদিস এদেরকে বিনা দোয়াই মাঠের নিচে পুঁতে রাখা হবে, এরা এই দোয়া টোয়া এদের কিসমতে নেই। প্রশ্ন, আমাদের এখানের নতুন ভবনে জুমার নামাজ হয়, প্রশ্ন হলো মসজিদ ও ভবনের মাঝে অনেক বড় ফাসলা থাকে, হ্যাঁ এখানে আমাদের যা আছে বলা আছে এখানে লোক দু একজন হলো দাঁড়াতে হবে মধ্যখানে, না হলে একটা দা সই হবে না। প্রশ্ন, এক কাতারে কতটুকু পিছনে নামাজ পড়া সই হবে? মসজিদের অংশে যত পিছনে দাঁড়াবে নামাজ হয়ে যাবে, কিন্তু বেশি দূরে দাঁড়ালে মাকরু হবে। আর মসজিদের বাইরে যদি এই পরিমাণ জায়গা ফাঁক থাকে যে ফাঁকে দিয়ে একটি গরুর গাড়ি চলতে পারে, তাহলে একটা দা হবে না, এর থেকে কম ফাঁক থাকলে নামাজ হয়ে যাবে। নেয়ামল কোরআন কি গ্রহণযোগ্য কিতাব? যে না, গ্রহণযোগ্য নয়। প্রশ্ন, তাবিজ কবর সম্পর্কে একজন ভালো আলেম জিনের তারা তদবির করে বললেন, বাড়ির অমুক বউ তার শাশুড়িকে নষ্ট করেছে, এখন পরিবারের সবার সন্দেহ ঢুকেছে, এ ধরনের সন্দেহ ঠিক নয়। প্রশ্ন, এক মহিলা চার সন্তানের মা, তার শারীরিক অবস্থাও ভালো না, সে আর বাচ্চা নিতে আগ্রহী নয়, এমত অবস্থায় স্থায়ী পদ্ধতি গ্রহণ করা যাবে কিনা? জিনা যাবে না। প্রশ্ন, প্রতি রাতে 100 বার দুরুদে ইব্রাহিম পাঠ করা জায়েজ হবে কি? জি, জায়েজ হবে। প্রশ্ন, উপরে আমল করলে কি লাভ? দুরুদ শরীফ যত পড়বেন ততই লাভ। প্রশ্ন, বিকাশের ব্যবসা করা কোন কোন ক্ষেত্রে বৈধ, না কোন কোন ক্ষেত্রে বৈধ আর কোন কোন ক্ষেত্রে অবৈধ, এটা আপনি লিখিত প্রশ্ন করলে জবাব পাবেন। প্রশ্ন, আমার মা দীর্ঘদিন যাবত অসুস্থ, আল্লাহ পাক সুস্থ করুন। প্রশ্ন, বিবাহ পড়িয়ে ইমাম ইমাম সাহেবের কি টাকা নেওয়া জায়েজ হবে? যে জায়েজ হবে। প্রশ্ন, মুরিদ যখন পীরের দরবারে যায় তো পীরের পক্ষ হতে যে তাওয়াজ্জু মুরিদের উপর পড়ে তা কি পীর বুঝতে পারে? এটা আপনি বুঝবেন না, পীরই বুঝবে। প্রশ্ন, আমাদের গ্রামের বাড়িতে একটি নতুন মসজিদ হয়েছে, উক্ত মসজিদে ফ্লোর না থাকার কারণে সেখানে একটি কি বিছানা হয়েছে যার মধ্যে আরবি লেখা আছে, সেই কাদাসটি বিছানো জায়েজ হবে কি? যে না, যার মধ্যে লেখা আছে এমন বিছানায় পা রাখা বৈধ নয়। প্রশ্ন, আমার এক আত্মীয় আমাকে একটি গেঞ্জি হাদিয়া দিয়েছে যার মধ্যে আরবি লেখা আছে, আমার প্রশ্ন হলো গেঞ্জিটি ব্যবহার করা যাবে কি? জি, যাবে। প্রশ্ন, আল্লাহ রাস্তা বের হয়ে একটি নেকামল করলে 49 কোটি নেকামল করার খোয়াব পাওয়া যায়, এই কথাটি সঠিক কিনা? কথা সঠিক, তবে এখানে আল্লাহ রাস্তা মানে জিহাদ, অস্ত্রের যুদ্ধ, অন্য কোনোটা নয়। প্রশ্ন, যদি সহি হয় তাহলে এর দ্বারা কোন আল্লাহ রাস্তা উদ্দেশ্য? জবাব হয়ে গেছে, আল্লাহ রাস্তা বের হয়ে নিজের প্রয়োজনে 1 টাকা খরচ করলে 1 লক্ষ টাকা সত্যা করার খোয়াব পাওয়া যায়, এর দ্বারা উদ্দেশ্য অস্ত্রের যুদ্ধ। প্রশ্ন, 4 রাকাত বিশিষ্ট ফরজ নামাজের শেষের 2 রাকাতে মুক্তাদি সুরায় ফাতেহা পড়তে পারবে কিনা? জি, না পারবে না, চুপচাপ দাঁড়িয়ে থাকবে। প্রশ্ন, মুক্তাদি ইমামের সাথে উঠা বসার তাকবীর বলতে পারবে কিনা? যে মুক্তাদিও তাকবীর বলবে তার জন্য তাকবীর বলা সুন্নত। প্রশ্ন, পাঞ্জাবি বা শার্টের হাতা ভাগ করে রাখলে নামাজের কি ক্ষতি হয়? যে নামাজ মাকরু হয়।